এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। মুখ্য সচিবকে প্রশ্ন শুভেন্দুর, সরকারি বাংলা থেকে আপনি কি বাড়ি ভাড়া বাবদ ভাতারও নেন? যেখান থেকে তোরপার বাংলা থেকে যা দৃষ্ট রাজনীতি, সঙ্গে থাকুন বিস্তারিত জেনে দেবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটি ক্লিক করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্যে বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সরকারি বাংলা থাকেন। মঙ্গলবার সকালেই তাকে চিঠি পাঠিয়ে নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্যের স্মৃতি। চিঠিতে শুভেন্দু লিখেছেন, নবান্নে সূত্রে মাফত তিনি জানতে পেরেছে মুখ্য সচিব সরকারি বাংলায় থাকেন, অথচ বাড়ি ভাড়া বাবদ ভাড়াও ভাতারও নেন যেখান থেকে তোলপাড়ের রাজনৈতিক মহলে, তা কি সত্যি? চিঠি শেষ বিরোধী দলনেতা এও লিখেছেন, সরকারি কর্মচারী যখন আইনি কাজ করতে কি নৈতিকতা বাঁচছে না, সম্পত্তি হিসেবে পেশ করেছিলেন শুভেন্দু, সেই তত্ত্বকেই হাতিয়ার করে প্রশ্ন করছেন। বন্ধুরা, আপনি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।